এখন আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিং পেজ বা অর্ডার ট্র্যাকিং ইউআরএল এই জিনিসটার সাথে পরিচয় করাই দেয় এবং ওই ট্র্যাকিং পেজের যেই ফিচারগুলো বা আছে ওইগুলোর সাথেও পরিচয় করাই দেই। আচ্ছা, তো এটার জন্য অর্ডার ট্র্যাকিং পেজে যাওয়ার জন্য একটা অর্ডার প্লেস করতে হবে। আমি যে কোনো একটা অর্ডার প্লেস করি, ডামি অর্ডার, এখান থেকে জাস্ট অর্ডারটাকে প্লেস করলাম। তো অর্ডার প্লেস করার পরেই সাথে সাথেই দেখেন কি হয়, অর্ডার প্লেস করার পর সাথে সাথে এইখানে নিয়ে আসলো। এটার কারণ হচ্ছে আমি এই ব্রাউজার দিয়েই কন্ট্রোল প্যানেলেও বা অ্যাডমিন প্যানেলেও লগ ইন আছি। সো আপনি যদি আপনার সেম ব্রাউজার দিয়ে কন্ট্রোল প্যানেল লগ ইন থাকেন এবং আপনি নিজে অর্ডার প্লেস করেন, তখন আপনাকে রিডাইরেক্ট করে কন্ট্রোল প্যানেল অর্ডার ম্যানেজারে এই অর্ডার প্রসেস এই পেজে নিয়ে আসবে। আর যদি শুধুমাত্র কাস্টমার অর্ডার করতো কাস্টমার হয়ে, তো তখন তাকে নিয়ে যেতে হচ্ছে এই পেজ, অর্ডার প্লেস করার সাথে সাথে তাকে নিয়ে আসতে হচ্ছে এই পেজে। সো চলেন এটা এটা না আমি এটা দিয়ে দেখাই। সো মনে করেন অর্ডার প্লেস করলো কাস্টমার, কাস্টমার এই পেজে নিয়ে আসলো। এখন দেখেন এইটাই হচ্ছে অর্ডার ট্র্যাকিং বা ট্র্যাকিং পেজ। দেখেন অর্ডার প্লেস করার সাথে সাথেই আপনার কাস্টমারকে একটা ধন্যবাদ দেবে অটোমেটিক, যেমন ধন্যবাদ কাস্টমারের নাম ধরে, কাস্টমার যেই নাম দিবে অর্ডার করার সময় ওই নামটা ধরে, যেমন এখানে ফজলে রাব্বি দিয়েছিলাম। সো এখানে দেখা যাচ্ছে ধন্যবাদ ফজলে রাব্বি ডালি, আপনার অর্ডারটি সম্পন্ন করা হয়েছে, অতি শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। সো এই একটা এরকম একটা মেসেজ দিবে। তারপরে দেখেন আরও কী আছে অর্ডার ট্র্যাকিং পেজে। সো এটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং পেজ। এখন চলেন আপনাকে আমি দেখাই যে অর্ডার ট্র্যাকিং পেজে কী কী সেকশনগুলো আছে, এটা আপনাকে একটু আগে দেখাই দিই। তো সবার উপরেই থাকবে হচ্ছে থ্যাংক ইউ মেসেজ, কাস্টমারকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবে। তারপরে হচ্ছে থাকবে হচ্ছে অর্ডার ট্র্যাকিং একটা সেকশন থাকবে, মানে হচ্ছে আচ্ছা এটা পরে আসি। তারপরে দেখেন পাশেই আছে অর্ডারের তথ্য, এই অর্ডারটা কী স্টেটাসে আছে না আছে, ইনভয়েস আইডি, অর্ডার টাইম, ইনভয়েস স্টেটাস, কাস্টমারের ঠিকানা বা অ্যাড্রেস ইনফরমেশন, এগুলা তারপরেই নিজেই দেখতে পারবেন। অটোমেটিক একটা ইনভয়েস ক্রিয়েট হবে, কাস্টমার সেটা দেখতে পারবে। ঠিক আছে, আপনার কোম্পানির ইনফরমেশন থাকবে, এদিকে লোগো থাকবে, এদিকে কাস্টমারের ইনফরমেশন এদিকে থাকবে, আর অটোমেটিক ইনভয়েসের সাথে একটা বারকোড জেনারেট হবে ইনভয়েসের নাম্বার সহ। তারপরে হচ্ছে কন্ডিশন কত আছে এটা থাকবে, আর আইটেম কী আছে এটা থাকবে ইনভয়েস, আর অর্ডারের সামারি থাকবে এখানে ছোট্ট করে, আর ট্রানজ্যাকশন হিস্টোরি যখন লেনদেন হবে এখানে অটোমেটিক চলে আসবে, আর কাস্টমার চাইলে এখানে ক্লিক করে ইনভয়েসটা প্রিন্টও করতে পারবে। ঠিক আছে, দেখেন এখানে ক্লিক করে কাস্টমারের ইনভয়েসটা হয় পিডিএফে সেভ করে রাখতে পারবে তার মোবাইলে, অথবা সে চাইলে এটাকে প্রিন্টও করতে পারবে। আচ্ছা, তারপরে ধরেন আচ্ছা এটা আমি কেটে দেই। তারপরে দেখেন একটু দেখেন আছে অর্ডার ট্র্যাকিং লিঙ্ক, এইটা অনেক ইম্পর্ট্যান্ট কাস্টমারের জন্য। কাস্টমার এই ট্র্যাকিং এই সেকশনটার মাধ্যমে আপ টু ডেট থাকবে বা লেটেস্ট একদম সর্বশেষ অবস্থান জানতে পারবে তার অর্ডারে। দেখেন সে কয়টার সময় অর্ডার প্লেস করছে, এটা থ্যাংক ইউ মেসেজ দিতেছে, কয়টার সময় অর্ডারটা পেন্ডিংয়ে আছে এটা দেখাচ্ছে, আবার আপনি কন্ট্রোল প্যানেল থেকে যখন এই অর্ডারটা রিসিভ করবেন সেটা কয়টার সময় করছেন, এটা অটোমেটিক এইখানে এইভাবে চলে আসবে একটা মেসেজ ছোট্ট করে টাইমসহ। তারপরে কখন আপনি প্যাকিং প্যাক ডান করবেন ওইটার মেসেজ চলে আসবে, কখন আপনি বুকিং দিবেন কোনো কুরিয়ারে, কোন কুরিয়ারে বুকিং দিবেন সেটার মেসেজ এখানে চলে আসবে, কাস্টমার দেখতে পারবে। তারপরে ডেলিভারি হয়ে গেলে এটা দেখতে পারবে, ফেল হয়ে গেলে দেখতে পারবে, হোল্ডে রাখলে সে দেখতে পারবে, এনিথিং যাই অ্যাক্টিভিটি করবেন অর্ডার প্রসেসের সব রিপোর্ট সে কাস্টমার এখান থেকেই দেখতে পারবে। তো এতে করে কাস্টমার তার অর্ডার সম্পর্কে আপনাকে ফোন দিতে হবে না, কিছুই করতে হবে না, সে এই লিঙ্কের মাধ্যমেই জানতে পারবে। আর লিঙ্ক অর্ডার প্লেস করার সাথে সাথেই কাস্টমারের মোবাইলে চলে যাবে যদি আপনার ই কমার্স ওয়েবসাইটে SMS সার্ভিসটা অ্যাক্টিভেট থাকে বা ওই ফিচারটা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, আর এই যে ধন্যবাদ মেসেজটা দেখতেছেন এইটা কিন্তু বারবার থাকবে না, কাস্টমার তো বারবার এই লিঙ্কের মধ্যে ভিজিট করে করে এটা দেখবো তাই না, বাট এই ধন্যবাদ মেসেজটা তো আর সবসময় থাকবে না, এটা জাস্ট প্রথম 2 মিনিট পর্যন্ত সে দেখবে, মানে অর্ডার প্লেস করার সাথে সাথে দেখবে। তারপরে অনেকক্ষণ পরে সে যখন আবার ট্র্যাকিং করার জন্য এই লিঙ্কে আসবে তখন কিন্তু এটা থাকবে না। দেখেন এই অর্ডারটা প্লেস করছি আই থিঙ্ক অলরেডি 2 মিনিট হয়ে গেছে। সো এখন যদি আমি অন্য একটা ট্যাব দিয়ে এটাকে ওপেন করি, এই লিঙ্কটা আবার ওপেন করি, দেখেন এই অর্ডার ট্র্যাকিং পেজটা দেখাচ্ছে, থ্যাংক ইউ মেসেজটা শুধু নাই, বাকি অর্ডার ট্র্যাকিং আছে, অর্ডার সব ইনফরমেশনগুলোই কিন্তু আছে। আশা করি বুঝতে পারছেন অর্ডার এই মেসেজটা কিন্তু সবসময় থাকবে না। এখন এই পেজটাও যদি আমি রিলোড দিই এটাও কিন্তু চলে যাবে, বাট এটা আমি রাখছি এটা দিয়ে আপনাকে আরেকটা জিনিস দেখাবো এই জন্য। তো আশা করি এই অর্ডার ট্র্যাকিং এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। তো এখন চলেন যে দেখি অর্ডার ট্র্যাকিং পেজে আর কী ফিচারগুলো আছে, কী কী আপনার কাস্টমাইজ করা যেতে পারে সেগুলো দেখা যাক। তো এখন দেখেন এই অর্ডার ট্র্যাকিং পেজে যেই কাস্টম থ্যাংক ইউ মেসেজটা আছে কাস্টমারের জন্য, এইটাও কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এখানে যেমন ডিফল্ট দেওয়া আছে ধন্যবাদ কাস্টমারের নাম, তারপরে হচ্ছে আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে, অতি শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, এটা তো একটা ডিফল্ট মেসেজ, বাট আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু এখানে লিখতে পারেন আপনার সুবিধা আপনার পছন্দ মতো। সো এই মেসেজটা আপনি কীভাবে কাস্টমাইজ করবেন, এটা করার জন্য আপনি আপনার
কন্ট্রোল প্যানেলে আসবেন থিম কাস্টমাইজারে, এসে সাইড নেমে একটা জিনিস দেখতে পারবেন, দেখতে পারবেন যে হচ্ছে একটু এই দেখেন অর্ডার ট্র্যাকিং পেজ নামে একটা সেকশন আছে, এর আন্ডারে আপনি পাবেন হচ্ছে থ্যাংক ইউ মেসেজ নামে একটা লিঙ্ক বা বাটন, আপনি থ্যাংক ইউ মেসেজে ক্লিক করবেন তাহলে এই পেজটা ওপেন হবে। আর এইখানেই আপনি দেখতে পারবেন, এই দেখেন ধন্যবাদ কাস্টমার নেম, আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে, অতি শীঘ্রই আপনার সাথে। সো এইখানে যা আছে এইখানে কিন্তু তাই শো হচ্ছে। ওকে, তো আপনি জাস্ট এইখান থেকে যদি আপডেট করে দেন, কোনো কিছু চেঞ্জ করেন, তাহলে এইখানে এটা আপডেট হয়ে যাবে। আর কাস্টমারের নাম তো এক এক সময় এক একটা আসবে, তাই না? সো ওই নাম ধরেই তো তাকে থ্যাংক ইউ মেসেজ দেবে। এই জন্য এই কাস্টমারের নাম জায়গায় ডিফল্ট বা ফিক্সড কোনো নাম দেওয়া যাবে না, এইখানে জাস্ট যেখানেই আপনি নাম দিতে চান ওইখানে জাস্ট এইভাবে দেবেন হ্যাশ চিহ্ন কাস্টমার হাই হাই আন্ডারস্কোর নেম আবার হ্যাশ, জাস্ট এই লেখাটা আপনি জাস্ট লিখে দেবেন। এই লেখাটা যেখানেই লাগবেন ওইখানে কাস্টমারের নাম অটোমেটিক চলে আসবে যখন যেই কাস্টমার অর্ডার করবে। চলেন আমি একটু আপনাকে দেখাই, ধরেন আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করবেন, ধরেন আপনি এখানে আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে, অতি শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, চলেন আপনি ধরেন যোগাযোগের পরে তার আমাদের আচ্ছা আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে ফর্দের মানে কাস্টমারের নাম আপনি আরেকবার এখানে দিতে চাচ্ছেন, সো এইখানে জাস্ট এই টেক্সটটা আবার এইভাবে দিবেন, জাস্ট এই লেখাটা। সো এইখানে অটোমেটিক কাস্টমারের নাম নিয়ে নেবে। সো চলেন আপনি সেভ দিয়ে দেখাই, আচ্ছা সেভ দিলাম, আচ্ছা সেভ দিলাম, বাট হচ্ছে কি এটা তো রিলোড দিলে এটা থাকবেই না, চলে যাবে, এই জন্য আপনাকে আরেকটা অর্ডার প্লেস করে দেখাইতে হবে। তো চলেন দেখাই, সো দেখেন আমি এটা রিলোড দিই, দেখেন এটা কিন্তু চলে গেল, কারণ হচ্ছে এটা 2 মিনিটের বেশি হয়ে গেছে। সো এটা দেখানোর জন্য আপডেটটা আপনাকে আপনি আরেকটা অর্ডার প্লেস করে দেখাইতে হবে। সো আমি আরেকটা অর্ডার প্লেস করি কুইকলি, কুইকলি একটা অর্ডার প্লেস করি, এখানে নাম দিই, ফোন নাম্বার দিই, ওকে, তারপরে অর্ডার প্লেস করে ফেললাম। আচ্ছা এখন দেখেন কি দেখায়, আচ্ছা আবার এখানে নিয়ে গেছে, যেহেতু আমি লগ ইন আছি অ্যাডমিন প্যানেল, এই জন্য আচ্ছা কাস্টমার হইলে এখানে নিয়ে আসতো। এখন দেখেন তাকে ধন্যবাদ SMS কি দিতেছে, ধন্যবাদ ফজর আব্বি ঢালি, আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে, আবার ফজর আব্বি ঢালি। সো এইভাবে আপনি আপনার সুন্দর আপনার আপনার মতো মেসেজ লাগবেন গুছায়, আর যেইখানে কাস্টমারের নাম দেওয়ার প্রয়োজন মনে করেন ওইখানে জাস্ট এইভাবে কাস্টমার নেম দিবেন। দেখেন এইভাবে এখানে কাস্টমার নেম দিছি, এখানে কাস্টমার নেম চলে আইছে, আবার ধরেন এইখানেও কাস্টমার নেম চলে আইছে। আমি যদি আবার শেষে আরেকবার কাস্টমার নেম দিই, দেখেন 2 মিনিট হয় নাই মানে দেখানো যাবে, এটা দিয়েই দেখাই, এখানে দিয়ে আবার সেভ দিলাম, তো আবার দেখেন এইখানেও কাস্টমারের নেম চলে আসবে, দেখ ঠিক আছে। সো আপনার টেক্সট সুন্দরভাবে গুছিয়ে লেখার ক্ষেত্রে যেইখানে কাস্টমারের নাম দেওয়া লাগে ওইখানে দিবেন, দিয়ে জাস্ট আপনি এইভাবে লিখবেন সুন্দর করে, আপনার কাস্টমাইজ করতে পারেন আপনার থ্যাংক ইউ মেসেজটা কাস্টমারের জন্য আরও অ্যাট্রাকটিভভাবে। সো আমি জাস্ট এটা আগের মতো করে সেভ দিয়ে দিলাম, এখন দেখেন আবার আগের মতো হয়ে গেল। সো আপনি চাইলে যে কোনো কিছু এখানে আপডেট করলে এখানে আপডেট হয়ে যাবে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, আপনি আপনার মতো সুন্দর করে থ্যাংক ইউ মেসেজ দিতে পারবেন আমরা কাস্টমারকে।